Sengupta and Sunil Nagar, the drama center. Tara আয়োজন করছেন নাট্যমেলা এবং সেখানে নানান ধরনের নাটকের অভিনয় হবে, নানান ধরনের লোকেরা আসবেন, অনেক কাহিনী শোনা যাবে। সব মিলে খুব একটা মানে আকর্ষক একটা সন্ধ্যা আয়োজন করেছেন এই ড্রামা সেন্টারের মানুষজনেরা। তা আমি আপনাদের, আমি একজন নাটকের পুরনো কর্মী, 50 বছর 60 বছর প্রায় হলো আমার নাটকে। আমি মনে হচ্ছে এরা খুব আন্তরিক মানুষ এবং এরা খুব কষ্ট করে চেষ্টা করছেন যাতে এইটা ভালো হয়। সেই রকম আমরা তো চারপাশে অনেক পয়সার ঢকানিনার, অনেক আলোর ঝলকানি ঝলসানি, অনেক ব্যান্ডের আওয়াজ, কর্মবিধারক আওয়াজ, এইসব চারপাশ থেকে সময়ত শুনি এবং পছন্দ করি বা না করি, গলাকে ঢোক কিনতে হয়েছে বলে এদের বেশি উচ্চকিত নয়, বেশি গোলমাল করছেন না তারা, শুধু নীরবে একটা নিবেদন করছে অন্য লোকের আনন্দের জন্য। নিজেরা নিজের শ্রমে এবং ঘামে সেবার মনোবৃত্তি নিয়ে সেই তাদের পাশে যদি আমরা না দাঁড়িয়ে যাই তাহলে আমরা খুব অন্যায় করব। তা সেই জন্য আমি একজন বয়স্ক নাট্যকর্মী হিসেবে পিকনিক গার্ডেনে নাট্যমোদী মানুষ যারা আছেন, যারা বিনোদনে উৎসাহী, তাদের সকলকে খুব আন্তরিক সবিনয় অনুরোধ করছি যে আপনারা কিন্তু ওদের পাশে আসুন। যেমনভাবে আপনার বাড়িতে, আপনাদের প্রত্যেকের বাড়িতে নিজেদের ছেলে বা মেয়েরা যখন কিছু করে দেখায়, তখন যেমন আপনারা চান যে আপনাদের আত্মীয় স্বজনরা সেখানে এসে একটু তাদের দেখতে একটু উৎসাহ দিক, তেমনি আপনারাও আপনাদের এই সুনীল নগর নাট্য ড্রামা সেন্টার যেটা, তাদের চেষ্টা প্রচেষ্টার পাশে সেরকমভাবে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিন। এই মুহূর্তে যতটা ভালো ওরা কাজ করবে, আগামী বছর আরও ভালো করবে এবং তাতে শেষ পর্যন্ত পেছনে গ্রামের নাম উজ্জ্বল হবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ক্ষমা করবেন, বয়স হলে লোকেকে বেশি ভুগতে তা আমার সাথে মার্জনা করবেন এবং আপনাদের সঙ্গে খালি আমার দেখাবে, আমিও যাব আপনাদের সঙ্গে দেখা। সবাই খুব ভালো করবেন, আপনাদের সম্প্রীতি কামনা করে আমি বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো করবেন।